গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। সুপর্ণা বলেছি তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি একদম বিছানায় বসে বসে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আমার সবই ঘুম থেকে উঠেছি, তো দেখো ওই যে আসলে আজকে আমরা বাইরে শুয়েছি, বাইরে বলতে নয় সরি, দরজার কাছে, দরজাটা খুলে। প্রচণ্ড গরম এখানে, মানে কলকাতার তুলনায় গুজরাটে প্রচণ্ড গরম, ঘরে থাকা যায় না। তো এখন আমাদের দেখাচ্ছি এই যে দরজা, এই দরজার ওখানে ফ্যানটা সেটিং করে তো দরজার সামনে একদম বিছানা করে শুয়েছি। তো এখানে শুলে কি হয়, বাইরে থেকে একটা মা সামনে খোলা মাঠ, যেহেতু বাইরে থেকে একটা হাওয়া আসে তো আরাম লাগে, মানে গরমটা কম লাগে, কষ্টটা কম হয়। তো এই উঠবে না, দেখো ওই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো ভেন্ডি আলু কেটেছি, এটা দিয়ে একটা সবজি বানাবো। আর দেখাচ্ছি উচ্ছে ভাজা, উচ্ছে ভাজাটা আমার খুব ভালো লাগে যতই তিক্তব। আর দেখো মটরশুঁটিগুলো একদম শুকিয়ে গেছে, এনে দিয়েছি, অনেকদিন হয়েছে আসলে খাওয়া হয়নি বলে শুকিয়ে গেছে, তো ওই কারণে এগুলো ছুলে ভাজা করব। মটরশুঁটিগুলোর ভেতরে কিন্তু ভালো আছে, একদম ভালো আছে, কিন্তু বাইরেটা শুকিয়ে গেছে। এখানে একটা জিনিস ভালো যে 12 মাসই শীতের সবজি পাওয়া যায়, সেটা মটরশুঁটি, বাঁধাকপি, বিট, গাজর সব কিছু। আসলে আমি খাওয়া দাওয়া একটু খুব আলসামে, মানে খুব খুব আলসে বলা যায় খাওয়া দাওয়ার ব্যাপারে, তো ওই কারণেই শুকিয়ে গেছে। দেখো গাজর এনেছিল, এই অবস্থা। আসলে গাজরটা এনেছিল যে রস খাওয়ার জন্য, কিন্তু তাও শুকিয়ে গেল। তো বৃষ্টির মধ্যে বাইরে যেও না বাবা। দিদি, দিদি কি বলেছে দেখ না, কিরকম বৃষ্টি হচ্ছে, কি হয়েছে দিদি, কি করেছে 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 বল, ডাইরি তোমার ডাইরি, কি হয়েছে কাকে বলিস তুই, কাকে নালিশ করছিস? হ্যাঁ বল তো, টাটা সবাইকে টাটা দিয়ে দাও, বলো টাটা। যাবি বৃষ্টির মধ্যে, বৃষ্টির মধ্যে যাবি খেলা করবি? বৃষ্টির মধ্যে, বৃষ্টিতে ভিজে ভিজে দিয়ে আসবি, মাঠে নামিয়ে দিয়ে আসবো, কাদার মধ্যে খেলবি। কি হয়েছে, দিয়ে দাও বাবা, ওগুলো তোমার আছে তো অনেকগুলো, তোমার বাবা রোজ নিয়ে আসে না কাজের ওখান থেকে, হিংসুটে নিয়ে নিলি কেন?
পাচ্ছে কি সমস্যা জলে? আমি দুবার নিচে গেলাম, দেখলাম জল নেই, জল আসেনি, বুঝলেন? আর যেটুকু জল আছে কালকে রান্নাটুকু করতে পারবো কিনা ঠিক নেই। পুরো এক জানিয়ে আসছো, তারপর আমি দুদিন চলে যাবো, খালি করে দেবো, মানে এটা দিয়ে দেবো, তাই তাহলে তো খালি করতে হবে। কি হয়েছে বাবা? সবজি নিয়ে এসো, কি জলের সমস্যা? ও যেখানে ডিউটি করে সেখান থেকে জল নিয়ে আসছে, কারণ আজকে আমি দুবার গেছিলাম নিচে, তো জল ছিল না, মানে জল আসেনি, তো জল তুলতে পারেনি। তো এই গ্রামে যেটুকু জল আছে দেখো তোমরা, একদম অল্প একটু, তো ওটুকু জলে কালকে রান্না খাওয়া কোনো কিছু হবে না, কারণ বিকেলেই জল আসে। তো ওখান দিয়ে জল নিয়ে এসছে, নিয়ে এসছে বলতে কি এখনো আসেনি, পৌঁছায়নি, জল নিয়ে আসছে একজন। তো এই জারটা ফাঁকা করে ওই জারটা দিয়ে দেবো, আর ওই জারটা আমরা দেখে দেবো। তাই যতটুকু জল আছে এই জানলাতে ভরে ফাঁকা করে নি। দেখি কি কি সবজি নিয়ে আসলে। পালং শাক, সারা বছর শীতের সবজি পাওয়া যায়। তো এই যে পালং শাক, বাঁধাকপি, গাজর, এগুলো সবসময়ই পাওয়া যায়। তো আজকে পালং শাক নিয়ে আসলো, এটা খুব ভালো সবজি, ভালো করেছে এটা এনে। তো শোনো, তুমি বাঁধাকপি নিয়ে আসলে কেন কালকে? কালকে মাঞ্চুরিয়ান খাবে ওর জন্য, তাই তো? তো তুমি ক্যাপসিকাম নিয়ে আসতে পারতে, কি বলে পালং শাকটা তো খুব একটা ভালো নেই, সকালবেলা আইসে এখান থেকে রোদ পড়ে রয়েছে, সেখান থেকে আমি ফ্রিজে ঢেলেছি, সেখান থেকে ফ্রিজ থেকে নিয়ে আসলাম, সব আমি ওখান থেকে নিয়ে যাইনি। শশা গুলো ঠিক তাই, একদম খেতে ভালো না, কোনো স্বাদ নেই, একদম বেকার শশা গুলো। সব আমার গোছানো হয়ে গেছে, এখানে সব সবজিগুলো রেখে দিয়েছি, আর এই যে পালং শাকটা ছড়িয়ে রাখলাম কারণ নষ্ট না হয়ে যায়, কাল খাবো এটা। পালং শাকটা এনে খুব ভালো করেছে, এটা ভীষণ ভালো লাগে আমার, তো এই সময় পালং শাক পাওয়া যায়, ভালোই লাগলো। তোমার জল তো এখন আসলো না, দেখো কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, দরজা দেওয়া থাকলে একদমই বোঝা যায় না যে বৃষ্টি হয়, তাই না বলো? হ্যাঁ বৃষ্টি হবে না, পুরো মেঘ করে আছে। হ্যাঁ ভীষণ মেঘ করে আছে তো। মানি মানি হ্যাঁ মানি 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 এখানে মানি এখানে মানি এখানে মানি এখানে মানি এখানে মানি পাপারে আদর করে দাও। Oh, my God.
করে দিচ্ছে। পাপার আবার লেগেছে, নাবিজ 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 নাবিজ।